তো স্যার হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিডিও, এই ভিডিওটি দেখার পর কিন্তু অনেক মন খারাপ হয়ে গেল। তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার এই সেট ভিডিওটি এডিটিং করবেন খুব সহজ এবং সিম্পলভাবে। এখন অনেকে বলবেন এই ভিডিওটি কী এডিটিং করবেন, তো বন্ধুরা এখানে অনেক কিছু এডিটিং করা রয়েছে। আপনার কীভাবে ব্যাকগ্রাউন্ড কীভাবে সিলেক্ট করবেন, কীভাবে আপনার টেক্সটটি বসাবেন, কীভাবে স্লো মোশন করবেন, অনেকগুলো শেখানোর দরকার। তার জন্য আজকে ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করেছি, বন্ধুরা সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা ভিডিওটি রয়েছে আমি সঞ্জয়, আপনাদের সঞ্জয় টেক দেশের। অন্য চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচটা লাইক পাবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, এই ধরনের ভিডিও ম্যাঙ্গো জানাতে পারবো জানবে স্প্লিট নামে একটি অ্যাপ। তুমি অ্যাপটির লিঙ্ক এভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার মধ্যে ডাউনলোড করবেন। আর এই অ্যাপটি নিয়ে সামনে আরও দারুণ দারুণ কিছু ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, না হয় আপনাদের ভিডিওগুলো মিস হয়ে যাবে। তো বন্ধুরা অ্যাপটি ডাউনলোড করে আপনাদের অ্যাপটি ওপেন করবেন। সো আমি অ্যাপটি ওপেন করছি। সো ক্যাপটি ওপেন করে আপনাদের পেয়ে যাবেন কি ক্রিয়েট এ প্রজেক্ট, তো আপনাদের প্লাস এখানে পেয়ে যাবেন, তো আপনাদের প্লাস এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের ভিডিও এবং ফটো চলে আসবে, তো আপনাদের যে ভিডিও এডিটিং করতে চান সেই ভিডিওটি আপনাদের নিয়ে নেবেন। তো আপনাদের যেমন এই ভিডিও নিলাম, তো নেওয়ার পর আপনাদের আইকনে ক্লিক করবেন নিচে। এরপর আমাদের সাইজটি চাইবে, তো আপনাদের সাইজটি দিয়ে দেবেন কি 3x4, সেন দিয়ে দিচ্ছি 3x4। এরপর আপনাদের স্টাডি ক্লিক করবো। সো কে এরপর আমাদের ভিডিওটি হোম স্ক্রিনে চলে আসবে, তো এরপর আপনাদের যাবেন নিচে পেখান থেকে পেয়ে যাবেন কি ব্ল্যাঙ্ক, সো আপনাদের ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। এরপর আপনাদের কালার পেয়ে যাবেন, সো আপনাদের কালারে ক্লিক করবেন। এরপর আপনাদের হোয়াইট কালারটি দেবেন, সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর আপনাদের ব্যাক করবেন। এরপর আপনাদের যাবেন আপনাদের ভিডিওতে ক্লিক করবেন। এরপর ভিডিওতে ক্লিক করবেন, নিচে স্ক্রল ডাউন করবেন। সো এরপর আপনাদের ওভারলেতে ক্লিক করবেন। সো কে এরপর আপনাদের যাবেন আপনাদের ভিডিওটি এখানে টেনে আপনাদের সামনে নিয়ে আসবেন, সামনে যেমন নিয়ে আসছে আপনাদের সেম টু সেম নিয়ে আসবেন। তো আনার পর আপনার যাবেন এখান থেকে আপনাদের ভিডিওটি কিন্তু ছোটো করে দেবেন, তো এভাবে আপনাদের টেনে আপনাদের ছোটো করে দেবেন, সামনে যেমন যেভাবে করছে আপনাদের সেম টু সেম এভাবে করবেন। সো কে এরপর আপনি যাবেন আপনাদের থেকে যখন আপনাদের টেনে এভাবে নিয়ে যাবে, তখন আপনাদের থেকে এই জায়গাটা কিন্তু স্লো মোশন করতে হবে। তো স্লো মোশন করার জন্য আপনার যাবেন আপনাদের ভিডিওটি কিন্তু কাট করতে হবে, তো কাট করার জন্য আপনাদের নিচে স্ক্রল ডাউন করবেন। তো নিচে স্ক্রল ডাউন করলে আপনাদের পেয়ে যাবেন স্প্লিট, আপনাদের স্প্লিটে ক্লিক করবেন। এরপর আপনার ভিডিওটি কিন্তু কাট হয়ে গেল, এই অংশটা আমরা কিন্তু স্লো মোশন করবো। তো স্লো মোশন করার জন্য আপনাদের আবার স্ক্রল ডাউন করে সর্বপ্রথম চলে আসবো। এরপর আপনাদের পেয়ে যাবেন স্প্লিট, আপনাদের স্প্লিটে ক্লিক করবো। এরপর আপনাদের থেকে এটা করে দেবেন কি 0.5x, আপনাদের করে দিচ্ছি 0.5x। এরপর আমরা যাবেন আপনাদের ব্যাক করবো। সো কে এরপর আপনাদের সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনাদের শেষ পর্যন্ত দিয়ে দিব। সো ভিডিও শেষ পর্যন্ত এভাবে দিয়ে দিবেন, সো আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন আপনাদের প্রথম চলে আসবেন, এরপর আপনাদের টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য আপনাদের নিচে স্ক্রল ডাউন করবেন, সেখানে ব্যাক করবেন। ব্যাক করার পর নিচে স্ক্রল ডাউন করবেন, আপনাদের টেক্সট পেয়ে যাবেন, তো আপনাদের টেক্সটটি ক্লিক করবেন। এরপর আপনাদের আপনাদের টেক্সটটি বসিয়ে দেবেন, তো আমি যেমন একটি টেক্সট বসিয়ে দিচ্ছি। সোকে আমি আমার মতো একটি টেক্সট লিখে দিলাম। তো লেখার পর আমরা এখান থেকে সাইন আগে ক্লিক করবো। এরপর আমাদের টেক্সটে এখান থেকে আমরা এখান থেকে বড়ো ছোটো করার জন্য আমরা দুই ফিঙ্গার, দুই আঙ্গুলের ফিঙ্গার দিয়ে আমরা এখান থেকে জায়গাভাবে বসিয়ে দেবো, আমি বসিয়ে দিচ্ছি। সোকে এরপর আপনাদের যদি টেক্সটে এখান থেকে আরেকটু সৌন্দর্য করতে চান, তাহলে আপনাদের নিচে পেয়ে যাবেন কি ফন্টস, আপনাদের ফন্টে ক্লিক করবেন। এরপর আপনাদের অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, যেটি ভালো লাগে সেটা আপনাদের অ্যাড করে নিতে পারবেন। সেখানে যেমন এটা অ্যাড করে নিচ্ছি, সোকে। এরপর আমাদের যা করতে হবে এখান থেকে আর কোনো কাজ থাকলে আপনাদের করে দেবেন, আর যদি সৌন্দর্য করতে চান তো এখানে করে নিতে পারবেন। এরপর আপনাদের ব্যাক করবেন। এরপর আমাদের এখান থেকে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের এটা দিয়ে দিতে হবে, তো দেওয়ার জন্য আপনাদের এবার টেনে আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিব, সোকে। এরপর আমাদের কিন্তু আর কোনো কাজ নেই, এখন আমাদের প্রথম চলে আসবো। এরপর আমাদের ভিডিওটিতে উপরে ক্লিক করতে হবে, তার জন্য আমরা ভিডিও উপরে ক্লিক করবো। এরপর ভিডিওটি আমরা কিন্তু কালারটি এখান থেকে আরেকটি সৌন্দর্য করার জন্য আমরা অ্যাডজাস্টে ক্লিক করছি। এরপর আমরা কিন্তু চলে যাবো কি স্যাচুরেশন, তো স্যাচুরেশনটা আমরা কিন্তু বাড়িয়ে দেবো একটু। সো আমি যেভাবে বাড়িয়ে দিচ্ছি আপনাদের সেম টু সেম বাড়িয়ে দেবেন। সো আমি যেটু করে দেবো কি 15, সেখানে 15 করে দিলাম। এরপর কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটা আপনাদের হালকা একটু বাড়িয়ে দেবেন, সোকে। এরপর আপনাদের থেকে আরেকটি থেকে শেড শার্পেন, তো শার্পেনটাও আপনাদের একটু বাড়িয়ে দেবেন, তো আমি নিতে বাড়িয়ে দিচ্ছি, সোকে। এরপর আপনাদের যা করার আপনাদের করে দেবেন, আর কিছু করতে চাইলে, সোকে গাইস। এখন আপনাদের সাউন্ডটি অ্যাড করতে হবে, তো সাউন্ড অ্যাড করার জন্য আপনাদের মিউজিক পেয়ে যাচ্ছে নিচে, তো আপনাদের মিউজিকে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে চলে যাবেন কি ইম্পোর্ট মিউজিক, তো আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের প্লাস এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের এক্সট্রাক্ট ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে সাউন্ডটি নিয়ে নেবেন, তো আপনি সাউন্ডটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনাদের ডাউন করবেন। ডাউন করবে আপনাদের সাউন্ডটি এখান থেকে নিয়ে নেবেন, তো আমি সাউন্ডটি নিয়ে নিচ্ছি। তো সাউন্ডটি নেওয়ার পর আপনাদেরকে আইকনে ক্লিক করবেন নিচে। এরপর আমাদের সাউন্ডটি এখানে চলে আসবে, তো আপনাদের সাউন্ডের উপরে ক্লিক করবেন। তো সাউন্ডের উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ড এখানে চলছে। এরপর আপনাদের অ্যাডে ক্লিক করলে আমাদের সাউন্ড কিন্তু ভিডিওতে এসে যাবে, কিন্তু ওকে আমাদের ভিডিওটি সাউন্ডে এনে চলে আসলো। এরপর আমাদের ভিডিওটি কিন্তু এডিটিং কমপ্লিট। এখন যদি আমি ভিডিওটি রিপ্লাই করি, আপনি দেখুন।
সো গাইজ দেখেছো আমাদের ভিডিওটি কেমন হয়েছে, তোমাদের কমেন্ট বক্সে বলুন ভিডিওটি কেমন হয়েছে। শুনতে এবার চাইলে আপনাদের মধ্যবিত্ত নট এলাও এই ভিডিওটি এডিটিং করে নিতে পারবেন। এখন আপনাদের ভিডিওটি সেভ করতে হবে, তো সেভ করার জন্য উপরে এসে আইকনে ক্লিক করবেন, এরপর আপনাদের থেকে সেভ পেয়ে যাবেন, তো আপনাদের সেভে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। শুনতে এই ছিল আমাদের আজকে ভিডিওটি, আমি আপনাদের থেকে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল ধরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওর জন্য লাইক দিচ্ছে মাত্র 100টি, আপনারা 100টি লাইক কমেন্ট করবেন। শুনতে এক্সপিরিয়েন্স দিতে তো তোমার হাত থেকে সুস্থ হবেন। ধন্যবাদ।